সো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, একটা ফটোগ্রাফি ব্লগ। আজকে আমরা আসি হলো গিয়ে ওখানে, ঢোকার কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছ তোমরা মারাত্মক বৃষ্টি নেমেছে, নিচে জল ভর্তি হয়ে গেছে, মানে এমন অবস্থা ঠিকঠাকভাবে মানে শ্যুট করতে পারছি না, কারণ এত বৃষ্টির যে ছাঁটগুলো আসছে সেগুলোতে খুব প্রবলেম হচ্ছিলো। তুমি দেখতেই পাচ্ছ মডেল বৃষ্টিতে নিচে জল জমে গেছে, সেখানেই দাঁড়িয়ে রয়েছে। তো আজকে শ্যুটটা খুব কম, মানে খুব একটা মনে হচ্ছে না খুব একটা ভালো হবে, যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্য ফটোগ্রাফি। কেমন আছো সবাই? আই হোপ খুব ভালো আছো। এখন বৃষ্টির মরশুম দেখতেই পাচ্ছ, তার মধ্যে শ্যুট করছি। আজকে আমার সাথে মডেল যে আছে, মডেল মানে সে হলো একজন বাংলার অ্যাক্ট্রেস শান্তনি গুহ ঠাকুর, সবাই চিনে থাকে, তার সাথেই আজকে আমার শ্যুট। থ্যাংক ইউ ফর দিস শ্যুট, আমাকে এই শ্যুটটা দেওয়ার জন্য। খুবই ভালোভাবে শ্যুটটা করার প্ল্যান রয়েছে, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কীভাবে শ্যুট করছি, কী সিচুয়েশানে শ্যুট করছি তোমরা তো দেখতেই পাচ্ছ, কেমনভাবে শ্যুট করছি। আজকে প্ল্যান ছিল অন্যরকমের, হয়ে গেছে অন্যরকমের। তো যাই হোক, আজকে আমরা লাইট ইউজ করছি হলো গিয়ে দেখতে পাচ্ছ একটা এলসি লাইট দিয়ে পুরো শ্যুটটা আমি কমপ্লিট করবো। অক্টা ভেবেছিলাম লাগাবো, কিন্তু অক্টা দিয়ে লাগাবো, অক্টা দিয়ে কোনো শ্যুট করবো না, কারণ এই বৃষ্টির মধ্যে অক্টা লাগানোর কোনো মানে হয় না, তাই জন্য এলসি দিয়েই আজকে শ্যুটটা কমপ্লিট করবো। সো কেমন লাগবে, তো কেমন লাগছে তোমাদের শ্যুটটা প্লিজ কমেন্ট করে জানিও, আর তোমাদের কমেন্টের আশাবাদী, কারণ ভালো খারাপ যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তোমাদের কাছে শ্যুটিংয়ের ছবিও তোমাদেরকে দেখাবো, তোমরা ফার্স্ট ছবিতে একটা দেখো কেমন লাগছে, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও কেমন শ্যুট হয়েছে। আর যারা যদি কেউ জানতে চাও কীভাবে শ্যুট করছি, কীভাবে কী করি, এরকম সিচুয়েশানে কী সেটিংস রাখতে হয়, কী না রাখতে হয়, সব কিছু এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো। শুধু কমেন্টে তোমরা বলো যে কীরকম লাগছে তোমাদের শ্যুটটা, আর যারা যদি তোমরা জানতে চাও কীভাবে আমরা শ্যুট করি, কোন সিচুয়েশানে কীরকমভাবে লাইট সেটিং রাখি, ক্যামেরা সেটিংস কী রাখি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদেরকে পার শ্যুটের যে কটা শ্যুট করছি, যে কটা ছবি তুলছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কীভাবে কী করছি। তোমরা ছবিগুলো দেখতেই পাচ্ছ কেমন ছবিগুলো উঠছে, সবই তোমাদের সাথে একদম, মানে এগুলো হলো র ছবি, যেগুলো কোনো এখনও কোনো প্রসেস করা হয়নি, এডিট করা হয়নি, র ছবিটাই দেখতে পাচ্ছ কেমন সুন্দর লাগছে। যাই হোক, আজকের ক্যামেরা যেটা ইউজ করছি সেটা হলো কি আমার ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা, মাই ক্যানন R6। তার সাথে আমার সাথে রয়েছে স্যামিয়াংয়ের লেন্স রয়েছে 85 1.4, যেটা আমি শ্যুটিং পারপাসে ইউজ করছি আপাতত আজকের জন্য। দুটো লেন্স ইউজ করছি, 35 আর হলো গিয়ে 85, 35 সিগমার 85 হলো গিয়ে স্যামিয়াংয়ের। তো তোমাদেরকে প্রত্যেক কটা সিকোয়েন্সের ছবি, মানে প্রত্যেক কটা শর্টের ছবি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো সব র ছবি, কোনো এডিট নেই, কোনো কিছু না, কারণ এডিট করে দেখালে অনেকে বুঝতে পারে না, কারণ আমরা প্রবলেম হয় কি, আমি প্রচুর ভিডিওগ্রাফার্সদের দেখেছি যারা এই ধরনের ভিডিওস বানায়, তাদেরকে দেখেছি ফটোস এডিট করে দেন দেয়, আমি সেটা মনে হলো না যে এডিট করে দিলে পরে আমি তো কালারটাকে নিয়ে ন্যাচারাল ব্যাপারটা কী আছে সেটা তাদেরকে দেখাতে পারবো না, দেখাতে পারবো না, তারাও বুঝতে কনফিউজ হয়ে, কারণ ছবি তুলছে একরকম, ভিডিওতে আসছে একরকম, ওটা লোকজনেও কনফিউজ হয়ে যাবে যে এক্স্যাক্টলি ছবিটা কী ছিল। তো যার জন্য আমি তোমাদেরকে র ছবিগুলো দেখাচ্ছি, যে র ছবিগুলো দেখলে পরে তোমরা বুঝতে পারবে যে আমরা যেটা তুলছি সেটাই ডিরেক্ট তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এরপরে প্রসেস করলে পর যার যেরকম আর্ট, যার যেরকম স্কিল, সে হলো কি সেরকমভাবে এডিট করতে পারে। তোমরা এই ছবিগুলো নিয়ে এডিট করতে পারো, আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা এই ছবিগুলো এডিট করতে চাও, কীভাবে কী এডিট করবে সেগুলো তোমরা করতে পারো, আমাকে জাস্ট একবার কমেন্ট করো যে আমরা এই ছবিগুলো এডিট করতে চাই, বা কেউ যদি আমার সাথে শ্যুট করতে চাও তার জন্য ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম, আমার কাছে ওরকম কোনো ব্যাপার নেই। সেলিব্রিটিদের সাথে শ্যুট কীভাবে করছি, কীভাবে কী করছি, সব কিছু তোমাদের সাথে একদম ইন ফ্রন্ট টু ফ্রন্ট তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা সায়ন্তিনীদির সাথে শ্যুট করছি, এরপরে আমরা আরও সেলিব্রিটিদের সাথে শ্যুট, তোমরা তো জানোই আমি অনেক সেলিব্রিটিদের সাথে শ্যুট করি, আর রিসেন্ট রুকমিনীদির সাথে শ্যুট রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে কীভাবে শ্যুট করেছি, কীভাবে কীভাবে কী করছি। ওকে, তো এই শ্যুট পুরো কন্টিনিউ শ্যুট করলাম, শ্যুট করার পরে এখন দেন আমরা কয়েকটা ছবি শেয়ার করছি কীভাবে কীভাবে আমরা কী ছবি আউটফিট এসছে, আর প্রত্যেকটা সেটিংস আমাদেরকে বলে দিই। যেহেতু দেখতে পাচ্ছ আউটসাইডে মারাত্মক বৃষ্টি হচ্ছে, খুবই বাজেভাবে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি সিচুয়েশানে আমার যেহেতু ব্যাক সাইডে খুব একটা হার্শ লাইট নেই, যেহেতু একটু আন্ডার আছে, আর তারপরে স্পটলাইট যেগুলো দেখছো তোমার উপরে যে ডুমগুলো জ্বালানো আছে, আমি ওই লাইটগুলোকে হেয়ার লাইট, অ্যাজ এ হেয়ার লাইট ইউজ করছি। ফ্রন্ট থেকে জাস্ট একটা ফেস লাইট আমি ইউজ করছি, যেটা হলো কি LC500R, যেটা আমরা ইউজ করছি, আমাদের যে মেকআপ আর্টিস্ট আছে সে আমাদের সাথে আমাদেরকে হেল্প করে দিচ্ছে, তো সেইভাবেই লাইট, মানে লাইট করে আমরা কাজটা করছি।
দেখতেই পাচ্ছ সামনে পুরো মানে পুরো ইয়েটাতে জলে জল হয়ে গেছে, মানে এইভাবে আমাদেরকে শ্যুট করতে হচ্ছে, কারণ এই জায়গাটাতে মানে বৃষ্টিটাও মানে মারাত্মক লেভেলে বৃষ্টি হচ্ছে, যেটা মানে তোমরা বাইরে থেকে দেখতেই পাচ্ছ কীরকম ধরনের বৃষ্টি হচ্ছে, খুব বাজেভাবে বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমরা আবার শ্যুটে ফিরে আসি। শ্যুটে দেখতেই পাচ্ছ তোমরা আমরা কীভাবে কীভাবে শ্যুট করছি, কীভাবে কীভাবে লাইট সেট করছি। যখনই তোমরা দেখো এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে কী দেখছো তোমরা, সুন্দর দেখো ফ্রন্টে মানে ফেসের উপর খুব সুন্দর একটা লাইট রয়েছে, সুন্দর একটা লাইট রয়েছে, না হার্স লাইট আছে না খুব আন্ডার আছে, একদম মানে মিডিয়াম, যার যেরকম দরকার পড়ে মিডিয়াম লাইট আছে। এবার যার যেরকম আমার মনে হয়েছে যে আমি একটু একটু মানে ক্রিস্টাল ক্লিয়ার ফটো চাই, যার জন্য আমি এরকমভাবে লাইট সেট করেছি। আমি চাইলে আরও আরও টপ থেকে লাইটটা দিতে পারতাম, আরও টপ থেকে লাইট দিলে যে চোখের নিচে যে ডার্ক স্পট মানে ডার্ক লাইনগুলো আসবে সেগুলোকে সেগুলোও দেখা যাবে, তো যার জন্য আমরা এরকমভাবে কিছু শ্যুটিং করছি। আরও এরকম ধরনের শ্যুটিং তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লাগছে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাও। অনেক দিন ভিডিও আসেনি কারণ আমিও একটুখানি ব্যস্ত ছিলাম শ্যুটিং টুটিং নিয়ে, আরও প্রচুর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, খুব তাড়াতাড়ি শেয়ার করব। আমি সূর্য মণ্ডল, তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না। কেমন লাগলো তোমাদের শ্যুটিংটা প্লিজ কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তোমাদের কাছে একটাই আশাবাদী, সেটা হলো গিয়ে তোমরা শেয়ার করে দিও, আর তার সাথে সাথে লাইক করে দিও আর কমেন্ট করে দিও কেমন লাগলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আপাতত টাটা, বাই বাই।